দেশের হয়ে গলা ফাটাতে মস্কোয় পৌঁছে গিয়েছেন সৌদি আরবের সমর্থকরা। আগাম উৎসবে তারা মেতে উঠেছেন আর সেখানকার ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি কুন্তল চক্রবর্তী। শুধু রিয়াদ থেকে সৌদি আরব থেকে বাইক নিয়ে সরাসরি মস্কো পৌঁছে গেছেন সৌদি সাপোর্টাররা। দেখতেই পাচ্ছেন রাশিয়া ম্যাচের আগে সৌদি আরব থেকে বাইক জাহাজে চড়িয়ে মস্কো পৌঁছে গেছেন সৌদি আরবের সমর্থকরা এবং নিজেদের দেশের গান শুনতে শুনতে সেলিব্রেট করছেন রেড স্কোয়ারের রাস্তায় সৌদি আরবের সমর্থকরা। প্রায় 20-30 জন সমর্থক এখানে পৌঁছে গেছেন এবং সবার কাছে একটা করে বাইক, স্পোর্টস বাইক, সেই স্পোর্টস বাইক নিয়ে মস্কোর বিভিন্ন প্রান্তে তারা ঘুরে বেড়াচ্ছেন। সো ইউ অল ফ্রম রিয়াদ? ইউ অল ফ্রম রিয়াদ? মদিনা, ফ্রম মদিনা। ইউ হ্যাভ কাম উইথ দ্য বাইক, সো হাউ হ্যাভ ইউ লাইক টেকিং দ্য বাইকস হিয়ার ইন মস্কো? আই কাম টু জার্মানি, টু ফ্রাঙ্কফুর্ট and Poland and Belarus and Russia. They are in Frankfurt, Belarus, and therefore, they are here in Moscow, Saudi Arabia, and they are on the Red Square road. They are celebrating the country and celebrating Moscow. They are on the sports bike. They are celebrating the first match. মস্কোয় লুজনিকি স্টেডিয়ামে রাশিয়া বনাম সৌদি আরব। রাশিয়ান সমর্থকরা যতই কনফিডেন্ট হোক, সৌদি আরবের সমর্থকরা হয়তো সংখ্যায় কম থাকবে, কিন্তু তারা সেলিব্রেট করছেন এবং নিজেদের দেশকে চিয়ার করতে পৌঁছে গেছেন মস্কোয় এবং এভাবেই তারা পৌঁছে যাবেন লুজনিকি স্টেডিয়ামেও। ক্যামেরায় জয়ন্ত বেহরার সঙ্গে কুন্তল চক্রবর্তী, এবিপি আনন্দ, মস্কো।